আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাসিকের কাপড় দিয়ে কিভাবে বশীকরণ করতে হয়। খুবই সহজ একটা বশীকরণ, মায়াবী বশীকরণ বলা হয়। তো আপনারা আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন, খুবই সহজ, খুবই কার্যকরী, এর থেকে পরীক্ষিত আমল সহজ আপনি কোথাও পাবেন না। বন্দির জন্য বিশেষ করে আপনারা একটু ফলো করবেন এবং আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্মানিত বন্ধুরা, তো কিভাবে বশীকরণ করবেন, বশীকরণ করার জন্য এই বশীকরণটা আপনি দুই ভাবে দুই জনের জন্য করতে পারেন। এক নাম্বার হচ্ছে ভালোবাসার মানুষকে নিজের বশে আনার জন্য, যেমন স্বামী স্ত্রী দূরে চলে গেছে, ঝগড়া হয়েছে, তো আপনারা করতে পারেন এমন ভালোবাসার মানুষের ক্ষেত্রে। আবার যদি এমন হয় যে সন্তান বাচ্চা হয়েছে আপনার, এখন স্বামী আপনার খোঁজ খবর নেয় না, তো স্বামীকে ওই মুহূর্তে বশীকরণ করার জন্য আপনি এই তদবিরটা করতে পারেন। কিভাবে করতে হবে এই তদবিরটা করার জন্য আপনি যে করবেন, বোনেরা বিশেষ করে বোনদের জন্য হচ্ছে আজকের এই তদবিরটা। বোনেদের যে মাসিক হয় অথবা যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তারা কিভাবে করবেন, তারা হচ্ছে তাদের যদি কোনো মেয়ে থাকে অথবা তার বংশের যে কোনো মানুষের মাসিকের যে কাপড় থাকে, অনেকেই পিরিয়ডের বিভিন্ন পেট ব্যবহার করেন, যদি আপনি এই তদবিরটা করতে চান ওই মুহূর্তে পেট ব্যবহার করা যাবে না। আপনি মাসিকের রাস্তায় মাসিকের সময় আপনি একটা কাপড় দিবেন, নিচের জায়গায় কাপড় দিবেন, তো ওটা যখন রক্তে ভরে যাবে ওটা আপনি ভালো করে শুকিয়ে নেবেন, রোদে শুকিয়ে নেবেন, একেবারে শুকিয়ে টনটনা করে ফেলতে হবে। তো টনটনা করে ফেলার পর, অথবা যদি আপনার নিজের মাসিকের কাপড় হয়, যদি আপনার নিজের মাসিক হয় তাহলে তো সেটা ভালো, আর যদি নিজের মাসিক না হয় তাহলে আপনি অন্য বংশের যে কোনো মানুষের মাসিকের এই কাপড় দিয়ে করতে পারেন। আবার যদি আপনার রোদে শুকানো সম্ভব না হয় তাহলে যে কোনো জায়গায় রেখে দিলেও আস্তে আস্তে শুকিয়ে যায় কিন্তু, অথবা অল্প রক্ত আপনি এখানে লাগিয়ে রাখতে পারেন, তারপর সেটা শুকিয়ে নেবেন, অল্পতেই শুকিয়ে যাবে। তো ঠিক এই কাপড়টা আপনাকে উজু করে আপনার রুমের বারান্দার মধ্যে অথবা রুমের মধ্যে স্টিলের কোনো প্লেট, বাটি, ভোল অথবা এগুলো যে কোনো কিছুর মধ্যে আপনি এই কাপড়টা রাখবেন। রাখার পর আপনি মনে মনে পাঠ করবেন একবার সুরতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তার পরবর্তীতে ইন্না আতাইনাকাল কাউসার, সুরতুল কাউসারটা পাঠ করবেন। ঠিক এভাবে একবার সুরতুল ইখলাস, একবার কাউসার, একবার ইখলাস, একবার কাউসার, প্রত্যেকবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ, দুইটা সুরা তিনবার করে ছয়বার পড়বেন। পড়ার পর আপনি মনে মনে শরীরের মধ্যে ফু দিবেন এবং আপনি ডানে বামে উপরে নিচে সামনে পিছনে সকল দিকে একটা করে ফু দিবেন এবং আপনার শরীরে ফু দিবেন। ফু দেওয়ার পর আপনি এই যে কাপড়টা রাখলেন এই কাপড়ের মধ্যে বিসমিল্লাহ বলে ছোট্ট করে আগুন ধরিয়ে দিবেন। আগুন ধরানোর পর এই কাপড়টা যখন পুড়ে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাওয়ার পর এই কাপড় থেকে যে কালো রংটা উঠবে, কালো রং, এটা কিন্তু পুড়ে যাবে, সকল কিছু পুড়ে গেলে কালো হয়ে যায়, তো এই কাপড়টা যখন পুড়ে ছাই হয়ে যাবে, কালো হয়ে যাবে, ঠিক এই ছাইটা অথবা এখানে যে কালো আকৃতি থাকবে এটা দিয়ে যখন আপনি মাত্র 3 দিন চোখের মধ্যে কাজল দিবেন, এই কালো আকৃতিটা এই ব্রুর মধ্যে মাখবেন অথবা এই ছাইটা ঠিক এভাবে দিনের বেলা একবার এই কাজটা করলে হবে, ঠিক এভাবে এই কাজটা যখন করবেন ইনশা আল্লাহ ভালোবাসা মানুষ আপনার বসে আসবে। এটা আপনাকে করতে হবে, 3 দিন করবেন, মাসিক ভালো হওয়ার পরে এই কাজটা করবেন। তো এটা হচ্ছে একটা কাজ, 3 দিন করলে হবে, 3 দিন আপনি এভাবে 3 দিন 3 বার ব্রুর মধ্যে এই কালিটা মিশাবেন অথবা এই ছাইটা মিশাবেন। এটা হচ্ছে একটা। আর যদি যে বাচ্চার কথাটা বলেছিলাম, এই বাচ্চার ক্ষেত্রে একই নিয়ম, আপনি করে বাচ্চার আমলটা করে আগুন ধরিয়ে দিবেন, বাচ্চার ডানে বামে উপরে নিচে বাচ্চার শরীরে ফু দিয়ে দিবেন। ফু দেওয়ার পর বাচ্চার কপালের মধ্যে ঠিক এই কালি দ্বারা অথবা এই ছাই দ্বারা বাচ্চার কপালের মধ্যে ডানে অথবা বামে আপনি ফোঁটা দিয়ে দিবেন, ঠিক এভাবে 3 দিন 3টা ফোঁটা দিবেন, ছাই এটাই থাকবে, 3 দিন 3টা ফোঁটা দিবেন, ফোঁটা দেবেন এবং পায়ের বাচ্চার পায়ের নিচে ফোঁটা দিবেন। এভাবে দিলে বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব বাচ্চার বাবা নিবে, বাচ্চার খোঁজ খবর নিবে ইনশাল্লাহ। খুবই সহজ আকারের একটা বশীকরণ, আপনারা এভাবে করবেন অবশ্যই কাজ হবে ইনশাআল্লাহ। খুবই পরীক্ষিত যারাই করেছে ফলাফল পেয়েছে, এবং বশীকরণ নিয়ে অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে, সেগুলো দেখবেন, আশা করছি উপকৃত হবেন।
তো বাচ্চা নিয়ে বশীকরণের ভিডিও কিন্তু এটাই প্রথম আপনারা আমাদের চ্যানেলে রয়েছে। এছাড়া ভালোবাসা মানুষকে বশ করার জন্য ভিডিও বশীকরণ আমাদের চ্যানেলে সেগুলো রয়েছে, আপনারা দেখতে পারেন। আপনাদের মঙ্গল কামনা করছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের আরেকটা চ্যানেল আছে ডার্ক ব্লু, লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন।